আসসালামু আলাইকুম। ইউকেতে 55,000 লোক নেওয়া হবে কৃষি ভিসায়, এবং এটার জন্য খরচ পড়বে বাংলা টাকায় 35,000 টাকার মতো, যেটা ইকো ভ্যালেন্ট পড়বে 260 পাউন্ডের মতো। তো আমি এটা নিয়ে অনেক বলেছি আপনাদেরকে, এবং আপনারা অলরেডি নিউজে এই ইনফরমেশনটা পেয়ে গিয়েছেন। কিন্তু এখন জানার বিষয় হচ্ছে কোন 6টা কোম্পানির আন্ডারে এই রিক্রুটমেন্টটা হবে, তাই তো? আজকে আমি আপনাদেরকে এই 6টা কোম্পানির নাম বলে দিব এবং ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দিব। আর একটু বলে রাখি, এখানে এই ভিসাটা, এটা হচ্ছে সিজনাল ভিসা। তো এই ভিসাটা হচ্ছে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে, মানে 6টা যে কোম্পানি আন্ডার এটা নিয়োগ হবে, সেখানে আমি একটা কোম্পানিকে দেখলাম যে ওখানে বাংলাদেশকে বলেছে যে বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারবে না। বাকি 5টা কোম্পানি আমি হচ্ছে দেখলাম এখনো পাই নাই, তবে এখনো কোন কোন কান্ট্রি পারবে কোন কোন কান্ট্রি পারবে না এটা কিন্তু এখনো ডিক্লেয়ার করে নাই। এটা হয়তো বা খুব শীঘ্রই ডিক্লেয়ার করা হবে। এখন কথা হচ্ছে, আমি আবারও বলতেছি, আপনারা আগে এই নিউজটা পাওয়ার পর পরেই কারোর সাথে কমিটমেন্টে যাবেন না, টাকা দিবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলে দিব সে 6টা কোম্পানির নাম এবং ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনারা নিজেরাই সকল ইনফরমেশন পেয়ে যাবেন, নিজেরাই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, নিজেরাই হচ্ছে ইমেল করতে পারবেন, সব কিছু আপনারা নিজে পারবেন। 6টা কোম্পানির মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এজি রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনকর্ডিয়া লিমিটেড। কনকর্ডিয়া লিমিটেড, তারা কিন্তু তাদের ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে কোন কোন কান্ট্রি এলিজিবল ফর, মানে সেই কোম্পানির জন্য, আর কোন কোন কান্ট্রি এলিজিবল না সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে ফ্রুটফুল জব লিমিটেড, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। 4 নাম্বার হচ্ছে হবস লেবার সলিউশন লিমিটেড, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে প্রো ফোর্স লিমিটেড, আর যেটা 6 নাম্বার সেটা হচ্ছে আর ই পিপল লিমিটেড। এই 6টা হচ্ছে কোম্পানি। এই 6টা কোম্পানি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছেন। অবশ্যই সেই হচ্ছে ওয়েবসাইটগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, সময় দেন, মানুষের বিভিন্ন প্রলোভন কথায় পা দিবেন না। 6টা কোম্পানি নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করেন, তাদেরকে মেল করেন, আপনারা সুন্দর একটা সিভি ক্রিয়েট করেন, এবং সেই সিভিতে আপনার যেটা এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা আপনার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সুন্দর করে একটা সিভি ক্রিয়েট করেন, সিভি ক্রিয়েট করেন, এবং সাথে যদি পারেন একটা কভার লেটার, আপনার মোটিভটা কি, আপনি কি কি পারেন বা কি করতে চাচ্ছেন, সেই কোম্পানির জন্য আপনি কি করতে পারেন, এটা একটা কভার লেটার লিখে, সিভি এবং কভার লেটার লিখে আপনারা মেল করেন। প্রত্যেকটা ওয়েবসাইটে অনলাইন ফর্ম দেওয়া আছে এবং আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ওদের সাথে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করেন, আপনার সুন্দর একটা কভার লেটার এবং সিভি পাঠান। কারো কথায় প্রলোভনে পা দিবেন না। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করে যাচ্ছি সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। বাংলাদেশ লিস্টের মধ্যে থাকুক বা না থাকুক, এখনো যেহেতু এটা ডিক্লেয়ার হয় নাই সবগুলো এজেন্সিতে, সো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যেটা সিভি বা কভার লেটার বানাবেন সেটা অবশ্যই সেন্ড করবেন। এখন পর্যন্ত ইউকে যে গভর্নমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে রয়েছে, সেখানে কিন্তু এখনো উল্লেখ করে নাই অফিসিয়ালি যে বাংলাদেশ ইলিজিবল কান্ট্রি না। সো আপনারা সকল আপডেট পেতে, আমি যে লাস্টে যে ওয়েবসাইটটা দিয়েছি ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সবসময় চোখ রাখবেন, এখানে সবসময় আপডেট দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এটা দেখতে থাকুন, দেখা যাক কি হয় সামনে, ঠিক আছে? আপনারা আগেই কারোর সাথে কমিটমেন্টে যাবেন না, আমি এটা আবারও বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।